بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم কুম আসসালাম ওরমতুল্লাহি আবরকাত বসির ভাই প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে বসির ভাইকে অসংখ্য ধন্যবাদ যে মুসলিম সমাজে বর্তমানে অনেক মুসলিমকে দেখা যায় মুসলমানদেরকে দেখা যায় নারী পুরুষ যারা মাঝে মধ্যে নামাজ পড়েন মাঝে মধ্যে পড়েন না যারা নিয়মিত নামাজ পড়েন না তাদেরকে আসলে কী বলা যেতে পারে তারা কি কাফের কাফের দের অন্তর্ভুক্ত হবে এবং কাফের হলে কোন ধরনের কোন পর্যায়ের কাফের পর্যায়ে তারা পড়বে এই হল বসির ভাইয়ের প্রশ্ন আসলে না প্রত্যেকটা মুসলিম নামাজ আদায় করবে পাঁচ জামাতের সঙ্গে এটাই হল ফরজ কারণ নামাজ ইসলামের দ্বিতীয় রুকুন এই নামাজের মাধ্যমে আল্লাহাবুল আলমিন মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য করেন এই নামাজের গুরুত্ব অপরিসীম নামাজ সম্পর্কে আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনে অসংখ্য ভার এই নির্দেশ দিয়েছেন আকিমসালাত আত জাকাত তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ প্রতিষ্ঠিত করো কিন্তু এরপরেও মুসলিম যারা আমরা অবহেলাজনিত কারণে অলসতার কারণে মাঝে মধ্যে অনেকেই নামাজ পড়ি অনেকেই নামাজ পড়ি না প্রকৃত অর্থে যারা নামাজকে টোটাললি অস্বীকার করে কালিমা পড়া মানুষ কিন্তু নামাজকে অস্বীকার করে তারা পরিষ্কার ওলামাদের নিকট তারা কাফের এতে বিন্দুমাত্র সন্দেহ নেই তবে যে সমস্ত ভাই এবং বোন মাঝে মধ্যে সলাত আদায় করেন মাঝে মধ্যে করেন না এক পর্যায়ে এ এমন অবস্থায় যদি তাদের মৃত্যু হয় তাহলে তাদের বিষয়ে ওলামাদের দুটি মত রয়েছে কেউ বলেছেন তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো আবার অনেকে বলেছেন তারা কুফরি নয় কুফরির দরজায় নয় কুফরি দু না কুফরি নিম্ন স্তরের কুফরির পর্যায়ে তারা থাকল কারণ তাদের ভিতরে কুফরির আভাস কুফরির গন্ধ তাদের ভিতরে আছে সুতরাং কুফরি থেকে তারা মুক্ত নয় কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আমাদের যে এই অবস্থায় যদি তাদের মৃত্যু হয় তো কুফরি অবস্থায় তাদের মৃত্যু হলো কিন্তু এটা সেই বড় কুফরি নয় যে কুফরি তাদেরকে দিন থেকে বের করে দেয় এটা কুফরি দুনার কুফুর নিম্নস্তরের কুফুর তাদের এমন অবস্থায় তাদের হাসর হবে কাফেরদের সঙ্গে তাদের বাকি গুণাগুলি আল্লাহ রাবুল আলমিনের মাসিয়াত ইচ্ছার উপর নির্ভর করবে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন ইচ্ছা না করলে তাদেরকে তার শাস্তি বা কাফেরদের সঙ্গে শাস্তি দিয়ে তবে তাদের ফিরে আসার জান্নাতে ফিরে আসার একটা সুযোগ থাকবে নামাজ ছেড়ে দেওয়াটা অত্যন্ত বড় ধরনের অপরাধ বা গুণা কবিরা গুণা এই নামাজ ছেড়ে দেওয়াটা জিনা করার চেয়ে সুদ খাওয়ার চেয়ে মদ খাওয়ার চেয়ে বেশি অপরাধী সুতরাং কোনো মুসলিম জেনে বুঝে তার ব্রেন সুস্থ রয়েছে সে নামাজ ছেড়ে দিতে পারে না অবশ্যই প্রত্যেক মুসলিমকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যে কোনো উপায়ে আমাদেরকে আদায় করতে হবে আল্লাপাক আমাদের সকলকে সেই তফিক দান করুন তবে যারা মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয় মাঝে মধ্যে পড়েন এই সমস্ত মুসলিম নামদারী ব্যক্তি তারা রোগাগ্রস্ত তারা মুসলিম নামের আসলে কলঙ্ক বলা চলে তাদেরকে হেদায়ত দান করুন কারণ রাসুল সাল্লি সাল্লাম এবং সাহবাইকারদের থেকে এমন নামাজের নামাজের কোনো প্রমাণ পাওয়া যায় না তারা নামাজ পড়েছেন যুদ্ধের ক্ষেত্রেও তারা সলাত আদায় করেছেন এবং যুদ্ধের ক্ষেত্রেও যেখানে চার রাখা জায়গা দুরাকাত নামাজ পড়ার বিধান যুদ্ধ অবস্থাতেও নামাজ পড়তেই হবে আমাদের পৃথিবীতে এমন কোনো কর্মে আমরা জড়িত থাকি না যারা যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর হতে পারে সুতরাং আমাদের কোনো উজোরই এই ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে না আমাদের নামাজ পড়তেই হবে মুসলিমকে এই ধরনের রূপ থেকে বের হয়ে আসতে হবে এবং সালা আদায় করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন কাল ক্যামতের মাঠে এরকম বেনামাজি লোক যখন জাহান্নামে প্রবেশ করবে তাদেরকে জিজ্ঞাসা করবেন ফেরাস থাকেন মা ফি সাকার তোমাদেরকে জাহান্নামে যাওয়ার কারণটা কি। লাম নাকু মিনাল মুসল্লিন তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না যদি নামাজ পড়তাম তাহলে আমাদের এই অবস্থা হতো না সুতরাং নামাজ আমাদেরকে জান্নাতে নেবে সেই নামাজের কারণে আমাদেরকে নামে যেতে হবে সুতরাং নামাজ আমরা নিয়মিত পড়ব আদা ভাঙ্গা অর্ধেক পড়ব অর্ধেক পড়ব না এমনটা পর্ব না কারণ এরকম নামাজ পড়ার বিবরণ সাহাবাই কেরামদের থেকে পাওয়া যায় না সুতরাং আমরা যারা আল্লাহ রাসুলকে ভালোবাসি দিনকে ভালোবাসি জান্নাতে যেতে যাই আমাদের প্রত্যেককেই পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে এক অক্ষা নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আল্লাহবাক কাউকে দেননি বিনা কারণে আল্লাহবাক আমাদের সকলকে হেদায়ত দান করেন রাসল্লাহ আলাহ নবীন মাহমদ